নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস, বাংলা ও হিন্দি ছবির দুনিয়ায় তার পরিচিতি স্মৃতি বিশ্বাস নারাং হিসেবে। গত 3রা জুলাই নাসিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 100 বছর। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ছোটবেলা থেকেই রূপলী পর্দার সঙ্গে তাঁর যোগাযোগ। কাজ করেছেন গুরুদাত, ভি শান্তারাম, মৃণাল সেন, বিমল রায়, বি আর চোপড়া এবং রাজ কাপুরের মতো পরিচালকের সঙ্গে। পাশাপাশি উত্তম কুমার, বিশ্বজিৎ, কিশোর কুমার থেকে দেবানন্দের মতো তাবড় নায়কের সঙ্গেও দেখা গিয়েছে তাকে। অবিভক্ত বাংলার খুলনা জেলায় 1924 সালের 17ই ফেব্রুয়ারি তাঁর জন্ম। শিশুশিল্পী হিসেবে 30-এর দশকে তাঁর আত্মপ্রকাশ। রূপলী পর্দায় কাজ করেছেন 60-এর দশক পর্যন্ত। 1944 সালের সন্ধ্যা ছবিতে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তাঁর কাজ শুরু। সেই বছরেই তিনি অভিনয় করেন বিমল রায়ের উদয়ের পথে ছবিতে। 1950 সালে উত্তম কুমার অভিনীত মর্যাদা ছবিতেও অভিনয় করেন স্মৃতি। 1959 সালে তাকে শেষ দেখা যায় নীল আকাশের নিচের ছবিতে। এটি বাংলায় তাঁর শেষ কাজ। 1961 সালে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছায়াছবি মডার্ন গার্ল। এরপর তাকে দেখা গিয়েছে নেক দিল, অপরাজিতার মতো ছবিতে। এই সময় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক প্রযোজক এস ডি নারায়ণের সঙ্গে। তাদের 2 পুত্র রাজীব এবং সত্যজিৎ বর্তমান। যদিও শেষ জীবন অত্যন্ত দারিদ্র্যের মধ্যে কেটেছে স্মৃতিরেখার। প্রায় 28 বছর আগে মুম্বাইয়ের বাসভবন ছেড়ে তিনি উঠে আসেন নাসিকে। সেখানেই বোনের সঙ্গে থাকতেন তিনি। এক কামরার একটি ছোট্ট ভাড়া বাড়িতেই প্রয়াত হলেন অভিনেত্রী। 4 এবং 5-এর দশকের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন স্মৃতি। চাঁদনী চক, রাজকন্যা, বাপ রে বাপ, জাগতে রাহ, সাইলাব, তকশাল, দিল্লি কা ঠাগ, মৃণাল সেনের নীল আকাশের নিচে এবং মডার্ন গার্লের মতো ছবিতে অভিনয় করেছিলেন স্মৃতিরেখা বিশ্বাস।